সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মায়ার সিলেট লাইভে সকলের স্বাগত জানাইলাম। আপনারা জানেন যে দীর্ঘ 5-6 দিন বাংলাদেশে খুবই প্রচুর গরম দিছে, আর এই মুহূর্তে শুরু হয়েছে ঝুমঝুম বৃষ্টি। আল্লাহর রহমত, মহান আল্লাহ পাকর রহমত, বৃষ্টিতে ঠান্ড হয়েছে আসলে আমরার দেশ, বিশেষ করে বাংলাদেশের কোন কোন জায়গা বৃষ্টি দেয়ার আমরা জানলাম না। তো আমরা এই মুহূর্তে সিলেট অঞ্চলে আছি, সিলেটও খুবই বৃষ্টি দেয়। আপনারা যারাও যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থাকি সকলের ধন্যবাদ জানাইলাম। আপনারা কমেন্ট করে কইবা হে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমরা লগে, এবং দেশের আর কোন কোন জায়গা বৃষ্টি দেয় অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। যে আর মামুন ভাই কি হয়েছে? কিচ্ছু নাই ভাই, বৃষ্টি দেয় আল্লাহর রহমত, যার কারণে লাইভ হওয়া। আপনারা জানেন যে দীর্ঘ 4-5 দিন ধরে খুবই উত্তাল গরম পড়ছিল, তো এই মুহূর্তে বৃষ্টি দেয়। রাশিদ আলী জাভেদ ভাই, আজ 12-ই রবিউল আউয়াল, রহমতের দিন ভাই, তাই রহমত হচ্ছে, ধন্যবাদ জানাইলাম ভাই। আপনারা যে যে জায়গাতেই যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার দিবা, এবং আপনারা কইবা কোন কোন জায়গাতেই যুক্ত হয়েছেন। বৃষ্টিতে একদম ঠান্ডা ঠান্ডা করে লিছে মানুষের, কি গরম! আপনারা জানেন যে প্রচুর গরম হয়েছে, কিন্তু এই 3-4 দিন প্রচুর গরম হয়েছে। এই গরমরে কেন্দ্র করিয়া মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনে তানোর নিজ গুণে নিজ উদ্যোগটা কি আসলে এই রহমতর বৃষ্টি আল্লাহ দিছেন, আর এই রহমতর বৃষ্টি পাইয়া গোপালগঞ্জ বাংলাতেই যুক্ত হয়েছেন রায়হান আহমদ রাহি ভাই, ধন্যবাদ জানাইলাম। এম সালমান আহমেদ ভাই সিলেট কোন জায়গা ভাই, ধন্যবাদ জানাইলাম, ধন্যবাদ জানাইলাম ভাই। যারাও যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাইবা, লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়া সকলের দেখার সুযোগ করে দিবা। খুবই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে। এম সালমান আহমদ ভাই সিলেট ফতেপুরে বৃষ্টি দের ভাই, ধন্যবাদ জানাইলাম ভাই। ফতেহপুর কোন জায়গা পড়ছে ভাই কইবা? রায়হান আহমেদ রাহি ভাই সরি ভাই, গুলাবগঞ্জ গুলাবগঞ্জ বাগাতাগি, গুলাবগঞ্জ বাগাতাগি রায়হান আহমদ রাহি ভাই। আব্দুল মুকিত ভাই হাই, ভালো আছেন নি ভাই? আসসালামু আলাইকুম। শেখ সৈফুর সামি যুক্ত হয়েছেন আমরা লগে বড়লেখা থাকি, ধন্যবাদ জানাইলাম। আব্দুল মুকিত ভাই ইন্ডিয়া থাকি ভাই, ধন্যবাদ জানাইলাম ভাই। ইন্ডিয়া থাকি দেখরা বাংলাদেশের সিলেটও কিন্তু বৃষ্টি দেয়ার, খুবই ঝুমঝুম বৃষ্টি দেয়ার ভাই। আমরা বেশ কয়েকদিন গরম অনুভব করছি, আর আল্লাহর রহমতে এখন বৃষ্টি দেওয়াতে আমরা এখন খুবই আরাম ফিল করলাম। আল্লাহ পাকর দরবারের লক্ষ কোটি শুক্রিয়া আদায় করলাম। আহমেদ রাজ সানি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সানি ভাই, ভালো আছেন নি? কিতা কররা সানি ভাই? ভাইয়া আমি আজির জি ভাইয়া, আপনি তো সবসময় থাকেন আমরা লগে আলহামদুলিল্লাহ। আমানউদ্দিন ভাই, ভাই আমি 12 তাকিয়া দেখছি, ধন্যবাদ জানাইলাম ভাই। আর রায়হান আহমদ রাহি ভাই, আমরার গ্রামেও খুব বৃষ্টি আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আর আল্লাহর রহমত ইকটা আহমেদ রাজ সানি ভাই ওয়ে ভাই আমি আছি জি আলহামদুলিল্লাহ শেয়ার দিছো সানি ভাইয়ে ধন্যবাদ সাইফুল আলম ভাই আমি সৌদি আরব থেকে দেখলাম আলহামদুলিল্লাহ ভাই সৌদি আরব থেকে যুক্ত হইছেন বাংলাদেশ কোন জায়গাতে আপনার বাড়ি কইবা দেলওয়ার আহমেদ ভাই শাহপুরান জে জড়ি দের ভাই জি ওয়ে ভাই জড়ি দের ভাই সাইরুম কে জড়ি দের এটা আল্লাহর রহমত ভাই বুঝছেন নি আল্লাহর রহমত বর্ষিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতর বৃষ্টি দিয়া আল্লাহর বান্দা হলরে ঠান্ডা করে আহমেদ রাজ ভাই ভাই একটু আগে কল দিছি ভাই কইরা মেঘ দের জি ভাই আলহামদুলিল্লাহ উজ্জ্বল মুন্না ভাই আমি বৃষ্টিতে আটকা পড়ছি কোন জায়গায় ভাই আটকা পড়ছেন আপনি কইবা কোন জায়গায় আটকা পড়ছেন আমি কোনো হেল্প করতাম নি উজ্জ্বল মুন্না সাহেব আপনি কইবা তো যারাও যুক্ত হয়েছেন সকলের অসংখ্য ধন্যবাদ জানাইরাম গৌরব হইয়া আপনারা অবশ্যই আমরা লাইভও যুক্ত হয়েছেন আর সব সময় মায়ার সিলেটের লাইভও যারা যুক্ত হন সকলের অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই আমি লগে আছি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন মায়ার সিলেটের মাধ্যমে আপনারা সব সময় দেশের বিভিন্ন জায়গার সিলেটের নিউজগুলো আপনারা দেখেন মোহাম্মদ শেবুল আহমেদ ভাই মাশা আল্লাহ ধন্যবাদ জানাইলাম শেবুল আহমেদ ভাই কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কইবা জাকির হুসাইন ভাই কোথায় জি জাকির হুসাইন ভাই আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কইবা আল্লাহর রহমত ভাই বৃষ্টি দের যার কারণে বৃষ্টি লইয়া লাইভ আইসি ভাই আপনারা জানেন যে বিগত চার পাঁচ দিন ধরে বাংলাদেশও খুবই মানে সিলেট অঞ্চলও খুবই গরম মানে এত গরম আর কি এটা সহ্য করার মতন নাই তো আল্লাহর রহমতে আল্লাহ এখন বৃষ্টি দিছেন এমডি রিয়াজউদ্দিন ভাই হ্যালো ধন্যবাদ জানাইরাম রিয়াজউদ্দিন ভাই লাইভটা শেয়ার দিবা যারাও যুক্ত হয়েছেন আমাদের লগে যারাও যুক্ত হয়েছেন সবরে ধন্যবাদ জানাইরাম মায়ার সিলেটর পক্ষ থেকে আহমেদ রাজ সানি ভাই ভাই আমি সব সময় ফলো করি আমার এন্ড সবার মায়ার সিলেটকে সবাই ফলো করবা আপনার আমার মায়ার সিলেটকে ধন্যবাদ জানাইরাম আহমেদ রাজ সানি ভাই সুরমান আহমেদ দোকান কার কোন বাজার জি ভাই এই মুহূর্তে আছি আমরা জাকির হুসেন ভাই কোথায় বৃষ্টি দের ভাই ভাই সিলেটে ভাই তারেক আহমদ আকাশ ভাই ভাই আমার বাড়িতে কাজ চলতেছে বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না আজ আমাদের খুব লস হচ্ছে কী লস হচ্ছে ভাই একটু জানাইবা কিতা কিতা লস হয়েছে ভাই আপনার তারেক আহমদ আকাশ ভাই কিতা কিতা লস হয়েছে আপনি একটু জানাইবা ভাই ইনশাল্লাহ তবে যদিও আপনার একজনের লসর আসলে একজনের নাই আল্লাহর রহমতে অনেক মানুষ ঠান্ডা হয়েছেন ভাই এই গরমের মাঝে আসলে এই যে প্রচণ্ড গরম ভাই এই গরমটাই অনেক মানুষে কিন্তু আসলে শান্তি পাইছেন এনামুদ্দিন ভাই ভাই দোয়া করিও আল্লাহর কাছে জি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুক্রিয়া জানাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারও যে আল্লাহ পাক রব্বুল আলমিনে বৃষ্টি দিয়া সকলকে ঠান্ডা করছেন ধন্যবাদ জানাইরাম যারাও যুক্ত হয়েছেন আমরা লগে অবশ্যই লাইভটা শেয়ার দিবা আর শেয়ার দিয়া নিজে দেখবা অন্যের সুযোগ করে দিবা দেখার তো বিশেষ করে তারেক আহমদ আকাশ ভাই আপনার লসটা কী হয়েছে একটু কইবা ভাই একটু শেয়ার করবা যদি কইলে আপনি আর শেয়ার করবা আমরা জানলাম তো এই মুহূর্তে অসংখ্য ভিউয়ার্স আমরা লয়ে যুক্ত হয়েছেন সকলের ধন্যবাদ জানাইরাম মায়ার সিলেটের পক্ষ থেকে আপনারা সে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আর কমেন্ট করে আপনারা জানাইবা আমরা সামনে একটা আখনির দোকানও দৌকা সব মানুষ বৃষ্টি হওয়ার পরে সব মানুষ আখনির দোকানে গিয়ে উঠে গেছেন আখনির দোকানে গিয়ে উঠে গেছেন সব মানুষ এবং ঠান্ডার মাঝে খুবই সানা পেঁয়াজি আখনির বাদাম চলের আপনারা দেখতে পাবেন ফয়েজ খান ভাই আল্লাহ পাকের মর্জি তিনের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হন তার মধ্যে একটি হলো বৃষ্টি আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ বৃষ্টি হলো আল্লাহর নিয়ামত তারেক আহমদ আকাশ ভাই আজ আমাদের ঘরে ডালাইয়ের কাজ চলতেছে ইয়া আল্লাহ ভাই তে কিটা করতে এখন পলিথিন দিয়া ভাই করিলেও কা
পলিথিন দিয়া দিয়ে আস্তে আস্তে জিও করে লাগা কিতা করবা আল্লাহর রহমতে বৃষ্টি যখন আইছে তখন তো আর বৃষ্টি দামাই যাইত না আর বৃষ্টি কিন্তু আল্লাহর নিয়ামত ভাই তারা শুধু করে দেখার কোনো অবকাশ নাই এখন পলিথিন দিয়া দিয়ে আস্তে আস্তে দালাইয়ের কাম সারি লাগা বুঝছেন নি কিতা করবা ভাই ও দৌ গাগনির বাইক চলে রে না বুঝছেন নি খালি দুমছে খালি ধীরে দিতে আছেন তারা গরম ঠান্ডার মাঝে ওই দৌকা গরম সানা পেঁয়াজি বুঝছেন নি গরম সানা পেঁয়াজি দুমছে মাররা সবে বুঝছেন নি নূর নবী মিয়া ভাই আমি ঢাকা থাকি ধন্যবাদ জানাইলাম নূর নবী মিয়া ভাই আপনি আমরা লগে যুক্ত হওয়ার লাগি যারাও যুক্ত হয়েছেন সকলরে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকো আল্লাহ নিয়ামত আহমেদ রাজ সানি ভাই ভাই ফেসবুকে কিতা লগ লাগাইতে হবে না কিতা শুনলাম এটা কিলা কিতা করা যায় জি ভাই ইনশাল্লাহ ফেসবুক ভাই আসলে ফেসবুকের কিছু সিস্টেমটা পাল্টানি হয়েছে আপনারা জানেন তো এটা মাতমনে আমি আহমেদ রাজ সানি ভাই পার্সোনালি ইনশাল্লাহ তো আমরা লোকে অনেক ভিউয়ার্স সকলে দেখরা তো আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সুরমান আহমেদ ভাই রব ভাইয়ের দোকান জয় ভাই রব ভাইয়ের দোকান আমরা এই মুহূর্তে তাজপুর বাজারও আছি দেখতে পারা তাজপুর বাজারও তাজপুর বাজারও সার্বিক পরিস্থিতিও দৌকা আপনারা দেখতে পাররা ওই একজন সাসি মেঘে বিজরা মনের আনন্দে গরমর মাঝে আসলে মেঘ দেড় লাই সাসি মেঘে বিজরা বুঝছেন নি অদৌকা অবস্থা সুমন চৌধুরী ভাই ধন্যবাদ ভাই লাইভ দেখানোর জন্য আমাদের তাজপুর বাজার জি ভাই ধন্যবাদ তারেক আহমদ আকাশ ভাই যদিও আমরা লস হচ্ছে তবুও চাই সবার শান্তিতে থাকুক জি ভাই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া ভাই তারেক ভাই আপনার কথায় তারেক আহমদ আকাশ ভাই ধন্যবাদ নূরনবী ভাই বৃষ্টির দিনে মুড়ি ভর্তা খাওয়া মজা আলাদা ভাই কিন্তু আপনি মুড়ি ভর্তা খাইরানি ও বিশেষ করে আমরা ঢাকা বা সিলেট থাকি বিশেষ করে আমরা অন্যান্য অঞ্চলের যে ভাই বোনেন আসেন ঢাকার অঞ্চলের ভাই বোনেন আসেন তারা কিন্তু মুড়ির ভর্তা বেশি খায় না আর মুড়ি ভর্তা খুবই প্রিয় একটা জিনিস রাহেল আল হাসান তাজপুর বাজার কোন জায়গায় পড়ছে ভাই তাজপুর বাজার একটা উসমানীনগর পড়ছে ভাই একটা তাজপুর ইউনিয়ন তাজপুর বাজার আর এই তাজপুর বাজার আসলে খুবই পুরানা একটা বাজার আর এই বাজার বিশেষ করে এই বাজারও প্রবাসী ভাই বোনেন যারা আসেন তারা কিন্তু মিস করা প্রবাস আজকে যারা আসেন সুমন চৌধুরী ভাই দুবাই থেকে দেখলাম ধন্যবাদ জানাইলাম প্রবাসী ভাই বোনেন হলে আসলে এই বাজার মিস করা অনেক দিন ধরে হয়তো প্রবাসও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আপনারা আইতা পারা না বা বিভিন্ন সমস্যা লাগে আপনারা আইতা পারা না কিন্তু আপনারা মিস করা এই তাজপুর বাজার তো আমরা লাইভও ঢুকছি তাজপুর বাজার আপনারা দেখো তাজপুর বাজারও চতুর্পাশ অনেকটাই আসলে কিছুটা ডেভেলপ হয়েছে আপনারা দেখতে পাররা এবং বিশেষ করে এই তাজপুর বাজারের একটা ঐতিহ্য যদি আপনারা রেখোই যে নামাজের লগে লগে আসলে তাজপুর বাজারের যে ব্যবসায়ী ভাই এনকল আসেন বিশেষ করে মাছ ব্যবসায়ী যারা আসেন তারা কিন্তু আসলে আজানোর লগে লগে তারা ব্যবসাটা বন্ধ করে লাইন এবং কাস্টমারে তারা বিক্রি করেন না এই সময় যাই হোক আহমেদ রাজ সানি ভাই ভাই এমন একটা ভিডিও পোস্ট করবা ভাই আমরা দেখিয়া জেলা ফেসবুকটাকে ঠিক রাখতে পারি জি ভাই ইনশাল্লাহ কর্ম ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ ভাই ফাইবা ফেসবুকে বিভিন্ন প্রবলেম হওয়ার ইদানিং আমি কইম নে সপ্তাহ মিলাইয়া ভাই শেয়ার করবো নে আজিও না তো প্রিয় ভিউয়ার্স আপনারা আসলে ভিউয়ার্স অনেক কম 50 জন মাত্র 53 জন যাই হোক এরপরেও ধন্যবাদ অনেকে ব্যস্ততা আছেন শেয়ার দৌকা আপনারা সকলে তাজপুর বাজারটারে দেখাও গে সকলে মিলিয়া ও দৌকা মেঘর লাগে অনেক ভাই এনকিল আঁকতে যাচ্ছেন অনেক ভাই এনকল আঁকতে যাচ্ছেন মেঘর লাগে নূরনবী ভাই ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই খান আয়ুব ভাই ভাই দাদার গেস্ট থাকি ফান একটা লোকা জি অনুভব দৌকা দাদা দাদা এটা ফান দৌকা জি একটা ফান দৌকা ফান বলে একটা লইতাম আমার আয়ুব আলী ভাইয়ে কইছেন খান আয়ুব আলী ভাই আয়ুব ভাইয়ে কইছেন আপনার কাছে ফান লইতাম আপনার কাছে ফান কিতা কিতা আছে দাদা আছে মিষ্টি ফান আছে কড়া পান মিষ্টি ফান কড়া পান আপনি আমার মিষ্টিও দিলে হোক যেহেতু আমি কড়া খাই না ও দৌকা অনেক ভাই বোন আনতে বাজার করাই ন বই নাইনতেও কররা মেঘর মাঝে বৃষ্টির মাঝে বিজিয়া কররা তারা কিন্তু আসলে আনন্দ সবও আনন্দিত বৃষ্টির দেওয়ার কারণে আসলে সকলেও আনন্দিত প্রচুর গরমের মাঝে যে বৃষ্টিটা দিছে আর কি আল্লাহাক রাব্বুল আলমিনের অসংখ্য অগণিত নিয়ামত সুক্রিয়া আদায় করলাম আমরা যে আল্লাহাক রাব্বুল আলমিনের যে বৃষ্টি দিয়া মানুষের শান্তি করছেন
তো কেখনো মানুষ বাজারও আইরা আপনি বাজারও আইছেন নি বাবুকা ভাই আপনারে ওই দিন কিছু খিচুড়ি পাওয়া ভাই আপনাদের ওইদিকে খিচুড়ি পাওয়া যায় জি ভাই খিচুড়ি পাওয়া যায় ভাই আমরা এদিকে খিচুড়ি পাওয়া যায় ভাই আবির হাসান ভাই ভাই আমারে জর্দা দিয়া একটা পান খাওয়াও জি আলহামদুলিল্লাহ ভাই খাওয়াইমু আচ্ছা আমরা লগে অনেক ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাইলাম তো কোনো বই নেন আসেন বই নেন তাহলে কইবা আপনারা মিষ্টি পানও দৌকা ইনো মিষ্টি পানোর দোকান আছে ও দোকা আমার দাদার দোকান কোনো বই নেন যদি তখন পান খাওয়ারা বই নেন যারা আসেন কমেন্ট করতে পারেন আনন্দ করতে পারেন টাইম পাস করতে পারেন লাইভও গরব হইয়া যেহেতু আমরা কষ্ট করিয়া মেঘর মাঝে দেখাইলাম আর আপনারা গরব হইয়া দেখরা ধন্যবাদ জানাইলাম আপনারা রে যে এই বৃষ্টির দিনে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত বৃষ্টি দেড় চতুর্দিকে আসলে সিলেটর জুমজুম বৃষ্টি জৈনুদ্দিন ভাই ভাই আমার বাড়ি গোয়ালা বাজার আসি বর্তমানে কুয়েত খুব ভালো লাগে দেখিয়া ধন্যবাদ জানাইলাম জৈনুদ্দিন ভাই তো প্রবাসী অধ্যাশিত একটা এলাকা হইল এই উসমানীনগর আসলে আর এই উসমানীনগরের অনেক ভাই আইন হল যারা আজকে অনেক ছোটো থাকতে প্রবাসক এসেন যারা আইতে পারেন না তারা দেখছেন তারা এই যে বাজার আসলে মিস কররা আমরা অনেক সময় সময় কিছু বিষয় লইয়া আসলে লাইভও আই আর লাইভ হওয়ার উদ্দেশ্য হইলো আপনারা দেখানি আমরা শামসুল হুজুর ও দোকা লুকাইয়া তাই কিন্তু আসলে আখনি খাইরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা আমরা শামসুল হুজুর আমার তো ইয়া আসলে তাই আখনি খাইলি রা লুকাইয়া ও দৌকা জানি না তাই লাইভও আসেন নি লাইভও তাহলে তাই দেখবা তান্তে ওটা জুম করায় ফাটি গেল হচ্ছে যাই হোক কত কাস্টমার আইছে ফেরজু মইনুল মাছ বাজার দেখাও কা ভাই ভাই আসলে আমি এমন এক জায়গার মাঝে আটকি চিকিতা কইতাম আপনারা এই মাঝে বৃষ্টি আমিও আইসলাম মাছ লোয়ার ভাই বুঝছেন কিন্তু বৃষ্টি দেওয়ার কারণে আমিও আটকে আছি এখন আপনারা দেখাইতাম কিলা কোকা যায় বাজারও বিতরে গেলে তো আমি অবশ্যই আপনারা দেখাইলাম নে ইনশাআল্লাহ দেখাইমো আপনারা আর বর্তমানে আসলে বাজারও যাওয়ার একটু টাপ হয়ে যাব সাতাও আমার লোকে নাই দেখানো যেতে পারে তো ধন্যবাদ ইনশাআল্লাহ মাছ বাজার দেখবা তাজপুরের মাছ বাজার দেখবা আগামী লাইভও আমরা দেখানোর চেষ্টা করবো আজকে আসলে কয়েকটা কন্টেন্ট আসিল টাউনও যেতাম আসলাম বিশেষ করে সিলেটর ভিতরে কয়েকটা কন্টেন্ট আসিল নিউজ আসিল কয়েকটা নিউজ দেখাইতাম আসলাম কিন্তু বৃষ্টির কারণে যেতাম পারছি না তো এই বৃষ্টিটাও সবচেয়ে বড় একটা নিউজ আমার কাছে লাগে যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে একটা রহমত একটা বরকত আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিনে এই যে একটা নিয়ামত দিয়া হাসান আহমদ ভাই লামা খাজি থেকে দেখা ধন্যবাদ জানাইরাম হাসান আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ ফিরজু মইনুল ভাই আমি মাছ কিনতাম ভাই জি ভাই ইনশাআল্লাহ এমডি আহমেদ আহমেদ ফেনুস ভাই কোথায় এটা এটা হইলো ভাই তাজপুর বাজার সিলেটের উসমানীনগর উপজেলা তাজপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী তাজপুর বাজার আপনারা দেখতে পারবেন তাজপুর বাজারের বিভিন্ন দোকান দেখাই দাও আমি ও দোকান আখনির দোকান তাকুয়া রেস্টুরেন্ট মোহাম্মদ আব্দুর রব সাহ তাই কিন্তু আসলে বহুদিন যাবতীয় ব্যবসা করেন লগে লগে আছে শাহজালাল বিরিয়ানি আউজ আর একটা অনেক কাইনও দোকান মুরগর ব্যবসা লইয়া এক ভাই বইছেন কুয়েল পাখি সহ অনেক কিছু ভাই বেসরা সুরমান আহমদ ভাই ভাই আপনার পিছনে মোহন মেম্বারের দোকান আছে নি জি ভাই ইনশাআল্লাহ মোহন মেম্বারের দোকান যাবা আচ্ছা ও দোকান মনে হয় সম্ভবত মেবি মোহন মেম্বারের দোকান আছে না নি আগে আর এখন ও দোকা দোকান ও দোকা ও দোকান ভাই মোহন মেম্বারের ও দোকান একটু চেঞ্জ করিয়া উঠাই দিয়ে গেছেন ভাই আর এই মার্কেটও মনে হয় সম্ভবত কান মামার আর কি মোহন মেম্বারও মামার দোকান ভাই কোন জায়গা ভাই এই মুহূর্তে আসি সিলেট উসমানীনগর উপজেলা তাজপুর বাজারও ভাই রিমাল আহমেদ ভাই ধন্যবাদ জানাইরাম আমরা লগে যুক্ত হওয়ার লাগে ভাই কমেন্ট করার লাগে আপনারা কমেন্ট করুক কাকে কোন জায়গা থেকে আমরা লগে যুক্ত হয়েছেন আর লাইভটা শেয়ার দোকান
লাইভটা শেয়ার দোকা রাহেল আল হাসান ভাই আমার কমেন্ট পড়েন না এখানে জি ভাই অবশ্যই আপনার কমেন্ট পড়বো রাহেল ভাই আপনি কি তা কইলা অশির আহমেদ ভাই আমাদের দিরাইয়ে বৃষ্টি হচ্ছে জিও ভাই ইনশাল্লাহ দিরাই সহ সিলেটের বিভিন্ন জায়গাতে আসলে বৃষ্টি হয়েছে ধন্যবাদ জানাই রাম ভাই আপনারা সকলের কমেন্ট পড়বো ইনশাল্লাহ ও দৌকা বড় বড় খদু আপনার এক সাসায় খদু লই রা ও দৌকা আসলে কদুও আসলে আল্লাহর নবীর আল্লাহর নবীয়ে কইছেন যে কদু খাওয়া সুন্নত নবীজির আসলে আল্লাহর রাসূলের প্রিয় খাবার হইলো কদু আর ও মুরব্বী চাচাই মনে হয় কদু লইছেন ও দৌকা চাচাই কদু মনে হয় লইছেন সম্ভবত আর রিমাল আহমেদ ভাই আমি চতুল বাজার থেকে এসেছি ধন্যবাদ জানাই রাম রিমাল আহমেদ ভাই আপনি কইলে আপনার কমেন্ট পড়ছি না এমডি উজ্জ্বল মিয়া ভাই পর্তুগাল থেকে দেখলাম ধন্যবাদ জানাই রাম উজ্জ্বল মিয়া ভাই রাহেল আল হাসান ভাই বড়লেখা থেকে দেখি আর ধন্যবাদ জানাই রাম জয়নাল আহমেদ ভাই খুব সুন্দর লাগে জয় ভাই ধন্যবাদ জানাই রাম ভাই আমরা বৃষ্টির মাঝে আসলে মেঘর মাঝে আইসি লাইব যে আল্লাহর রাহমত আল্লাহর নিয়ামত লইয়া একটা লাইভ করি মোয়াজ্জেল আহমেদ ভাই ভাই তোমার বাড়ি কই জি ভাই আমার বাড়ি হইলো উসমানীনগর উপজেলা ভাই মতিন হাসান ভাই সৌদি আরব থাকি দেখছি ভাই ধন্যবাদ জানাইরাম মতিন হাসান ভাই মোয়াজ্জেল আহমেদ ভাই ভাই আমার বাড়ি উসমানীনগর উপজেলা ভাই উসমানীনগর সিলেট সিলেট এলাকা আমার এক ভাই অত সময় ধরে আমার খান্দা দৌ দৌকা কখন যাই রাখি ভাই মেঘেনু বিজি যাবা ইলিয়াস আহমেদ ভাই মৌলভীবাজার তাই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাই রাম ইলিয়াস আহমেদ ভাই মৌলভীবাজার তাকে আমরা লাইভও যুক্ত হলাই রাহেল আল হাসান ভাই আপনার মুখ দেখাও কা ভাই আমার মুখ দেখিয়া গীতা করতা ভাই আমার মুখ দেখিয়া তো লাভ নাই ভাই গীতা দেখতা আমার মুখ বুঝছেন নি আমি রিমাল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি সিলেট থেকে দেখছি ভাই এমডি শামীম হাসান শামীম হাসান ভাই ধন্যবাদ জানাইরাম আসান হাবিব রাব্বি ভাই হ্যালো জি ভাই ভালো আছেন নি রাহেল আল হাসান ভাই দেখি রে ভাই জি ভাই কীটা দেখতার ভাই আমার আসলে আমিও দৌকা আমার দেখলে আপনারা আসলে আমার চেহারা উড়াতে মনে না বলার সুবিধা নাই রে ভাই এই দৌকা আমি সুন্দর মানুষ বুঝছেন নি আমার কীটা দেখতা আপনারা আসি আপনারা লোকে ইনশাল্লাহ আপনারা আমার লোকে থাকবা বুঝছেন নি এটা বাইশ কাউরা চেহারা ভাই বুঝছেন নি এটা দেখে লাভ নাই ধন্যবাদ জানাইরাম ভাই রায়েল আহমদ হাসান ভাই দেখছেন নি ভাই রায়েল আল হাসান ভাই এমডি আহমেদ বড়ই খান্তি থাকি দেখি আর জি ভাই বড়ই খান্তি থেকে আমরা লই যুক্ত হয়েছেন অনেক ভাই আইন হল আসলে সিলেটের বিভিন্ন অঞ্চল তাই আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তাই যুক্ত হয়েছেন এমডি এ হাসিম ভাই গরমের পরে বৃষ্টি খুব ভালো ফ্রম ফ্রান্স ফ্রান্স তাই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাইরাম রায়েল আল হাসান ভাই মাশাআল্লাহ খুব সুন্দর লাগে ভাই ধন্যবাদ জানাইরাম এমডি জনি আহমেদ ভাই বড়লেখা সুজানগর ভাই ধন্যবাদ জানাইরাম মোয়াজ্জেল আহমেদ ভাই বালাগঞ্জ থেকে দেখলাম ভাই ধন্যবাদ জানাইরাম মোয়াজ্জেল আহমেদ ভাই বালাগঞ্জ থেকে আমরা যুক্ত হওয়ার লাগি অনেকে দূর দূরান্ত তাই যুক্ত হয়েছেন আমরা লগে অসংখ্য ধন্যবাদ জানাইরাম জুমাল আহমেদ ভাই ভাই খুব সুন্দর লাগে তোমাকে ধন্যবাদ জানাইরাম ভাই আসলে আমি সুন্দর মানুষ নাই ভাই আপনারা অনেক সুন্দর মানুষ আসান হাবিব রাব্বি ভাই নাইস ফেস ধন্যবাদ জানাইরাম ভাই ভাই আমার ফেস নাইস নাই ভাই আপনারা ফেস নাইস ভাই ইনশাল্লাহ আমার থেকে আপনারা অনেক সুন্দর হই ভাও দোকা রাজনগর থেকে দেখলাম এমডি আব্দুর রশিদ ভাই আমরা লই যুক্ত হইছেন ধন্যবাদ জানাইরাম আব্দুর রশিদ ভাই লাইভটা শেয়ারও দিছেন অসংখ্য ধন্যবাদ জানাইরাম যারাও লাইভটা শেয়ার দিছেন সকলের ধন্যবাদ জানাইরাম যারা দেখরা তারারও ধন্যবাদ জানাইরাম কমেন্ট যারা কররা সকলের ধন্যবাদ জানাইরাম দেশ এবং দেশের বিভিন্ন জায়গাতেই অনেকেই যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাইরাম ভাই আমি ইব্রাহিম হুসেন উজ্জ্বল ভাই আমি সিলেট থাকি ধন্যবাদ জানাইরাম ইব্রাহিম হুসেন উজ্জ্বল ভাই ফয়সাল আহমেদ জয় ভাই ভাই সেম বৃষ্টি দরবশ হইতেছে ধন্যবাদ জানাইরাম এমডি মজাদি আসান খান ভাই মৌলভীবাজার থাকি দেখি আর ধন্যবাদ জানাইরাম শাহরিয়া আহমেদ ভাই জয়ন্তা থাকি দেখলাম ভাই খুব ভালো লাগে ধন্যবাদ জানাইরাম আব্দুল বসর ভাই দুবাই থাকি ধন্যবাদ জানাইরাম ভাই ও দৌকা আমরা আগর মুরব্বী হল কিলা আডন তারা ও দৌকা মেঘ দিলে তারা আডন কিলা ও দৌকা আপনারা লঙ্গি বেসুন্দা মারিয়া বুঝছেন নি আপনার এটা আগর দিন আর নাই এখন
নেক দিলে লঙ্গি ফেস কুন্দা মারিয়া বিচন নেই তারা আদর লিয়া সামদ ভাই মাশাআল্লাহ ভাই খুব সুন্দর লাগে ধন্যবাদ জানাই রাম লিয়া সামদ ভাই অনেকে লাইক অনেকে লাভ অনেকে ইয়মার রাত ধন্যবাদ জানাই রাম সকলরে ইলিয়াস আহমদ ভাই মাশাআল্লাহ ভাই খুব সুন্দর লাগে ধন্যবাদ জানাইলাম মাহদি আসান তাজপুর থেকে দেখলাম ধন্যবাদ জানাইলাম মাহদি আসান ভাই এমডি জনি আহমেদ ভাই ভাই পিয়াইজ ও মুরগের দাম কমছে নি ভাই জানতাম না আসলে পিয়াইজোর দাম কমছে নি আসসালামু আলাইকুম হুজুর পিয়াইজো পিয়াইজ কত করি 55 টাকা কমছে নি কিছু আক্তাই কিছু কমছে ভাই পিয়াইজোর দাম ও আমি কইলাম আর কি আমার হুজুর ভাই নামটা কিটা গ্রামগুন্ডা লামাফাড়ার আক্তার আলী ভাই আপনারা দেখতে পাররা লামাফাড়ার আক্তার আলী ভাই তার দোকানের নাম হইল লামাফাড়া ভ্যারাইটিজ স্টোর দোকান লামাফাড়া ভ্যারাইটিজ স্টোর তো ভাই অনেক মানুষ দেখরা দেশ এবং প্রবাস থেকে হইছেন মায়ার সিলেটের মাধ্যমে ধন্যবাদ জানাইলাম আপনারে তো ভাই আসলে পিয়াইজোর দাম যে ভাই জানতে আসলা পিয়াইজোর দাম কিছু কমছে বর্তমানে 55 টাকা দোকান আর আগে মনে 60 টাকা আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে পিয়াইজোর দাম একটু কমছে ভাই আসান দাবি ভাই বড় এখান্দি থেকে ধন্যবাদ জানাইলাম এমডি জনি আহমেদ ভাই ধন্যবাদ ভাই পিয়াইজোর দাম একটু কমছে ভাই যে ভাই কমেন্ট করছিলা পিয়াইজোর লাগি এমডি মেহেদি আসান খান ভাই পিয়াইজ 40 টাকা ভাই একজনে কমেন্ট করিয়া কইরা পিয়াইজ 40 টাকা বলে বিকের আসানি দা আচ্ছা কোন জায়গাত বিকের ভাই একটু কইবা জনি ভাই কোন জায়গাত বিকের ভাই একদিন জৈন্তাপুর আসো একদিন জৈন্তাপুর আসো জি ভাই ইনশাল্লাহ মোবাইল খুব ভালো লাগে আপনার লাইভ ভিডিও দেখে ধন্যবাদ জানাইলাম ভাই আপনারে এটা কোন জায়গা নাসিম আহমেদ ভাই ভাই এটা হইলো তাজপুর বাজার তাজপুর বাজার এটা ভাই ও দৌকা তাজপুর বাজার দৃশ্য আমরা দেখাইলাম তো আসলে মেঘর লাগে একটু একটু বৃষ্টি কমছে একটু বৃষ্টি কমছে আমরা একটু মাছ অনেক ভাই কইছেন মাছ দেখতে আমরা একটু মাছ দেন দাদা এটা ফান দিলে ফান খাইয়া মাছ মিষ্টি পান তো আসুন নি ও দোকা আমি মিষ্টি পান খাইলাম ভাই তো আপনারা আসলে খাওয়াইতাম পারলাম না ও দোকা আমি ফান লইছি এত বুঝছেন নি আপনারা যারা আমার লগে যুক্ত হয়েছেন আখতার হোসেন ভাই শুভ সন্ধ্যা ধন্যবাদ জানাইলাম ভাই ভাইয়া ভিডিওটি তো ইয়া আপনার লাইভ দেখলাম ধন্যবাদ জানাইলাম বড়লেখা বাজার এমডি তাজুল ইসলাম তালুকদার ভাই বৃষ্টি কোন জায়গাদের বৃষ্টি আসলে তাজপুর এলাকা রিমাল আহমেদ ভাই ভাই তুমি চতুল বাজার আইলে আমি তোমাকে দই দিমু নে জি ইনশাল্লাহ ভাই চতুল বাজার একদিন আইমু ভাই ইনশাল্লাহ রিমাল আহমেদ ভাই আপনি আমার নাম্বার নিতে পারেন 01717845919 কল দিবা ইনশাল্লাহ আইমু তো আমি প্রত্যেকটা বাজার আসলে দেখাই আমরা মায়ার সিলেটের মাধ্যমে বিভিন্ন বাজার দেখাই তো এখন লাইভ হওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহর রহমত যে বৃষ্টিটা বেরোদ অনেক ভাই এনে হল আসলে বাজার করা তাইছেন আমরা আলিনুর ভাই সাত রেস্টুরেন্টের দোকা সামনে টাইম তো আমি ফানটা খাইলেই ভাই ইনশাল্লাহ ফান খাই খাই আপনারা লয় মাত দোকা ফান আমার সামনে মিষ্টি ফান আপনারা রাখা বইতাম পারলাম না ইনশাল্লাহ সামিনা বেগম সামিনা বেগম ধন্যবাদ ভাই জি ধন্যবাদ এমডি মসজিদি মসহাদি হাসান খান ভাই নজর লাগবো ফান খাইও না ভাই ইয়া আল্লাহ ফান খাইতাম না নি ভাই ভাই জোয়াবিন তেল কত লিটার ভাই কারেন্টও নিছে কি এখন কিলা জানতাম ও দৌকা আমরা হুজুর শামসুল হুজুর খুবই আসলে একজন বালা শিক্ষক আপনারা জানেন যে জামিয়া ইসলামিয়া তাজপুর মাদ্রাসা যেটা মাদ্রাসার তাই শিক্ষকের দায়িত্ব পালন করা তো ভাই খুব বালা একজন মানুষ আমি তাদের সাপোর্ট করি আমার ভাই ছেড়ে তান গেছে পড়ে হুজুর বালা আসেন নি আসসালামু আলাইকুম বাজার করতে আইসুন মায়ার সিলেট চলে আপনি আমাইয়া দেখা এমডি শাহাদাত ভাই মৌলিবাজার থাকি দেখলাম ধন্যবাদ জানাইলাম জাকির আহমদ ভাই দুবাই থাকি দেখতেছি ধন্যবাদ জানাইলাম ভাই সোয়াবিন তেলের দাম আসলে সোয়াবিন তেলের দাম কিলা জানতাম এখন যদি বিয়াদ হবে নেন না হুজুর সোয়াবিন তেল লিটার কত করি সোয়াবিন তেল ভাই জি বেসারটা বেসার মানে বেসারটা আর কি 150 টাকা 150 টাকা কইরা ভাই সোয়াবিন তেলের দাম আচ্ছা এক ভাই কইছেন ফান খাইতাম না নজর লাগে যাব ফান আসলে আমি আড়াই দিছি মুখ আল্লাহ রাস্তায় আমার কেউ নজর দিব না প্লিজ আপনারা গেছে জুড়াতে চাইলাম আপনারা কেউ নজর দিব না ফান মুখ আড়াইছি তো দেখতে পারা অনেক মই মুরব্বিয়ান্ডা অনেক অনেক পরিচিত মানুষ আছেন
বাজারও অনেকের অনেক পরিচিত আছেন বাজারও এই ডুকরা সাদাত ভাই মলিবাজার তাই দেখরা জাকির আহমদ ভাই দুবাই থেকে দেখরা তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি তাজপুর বাজার আসলে মাছ বাজারের দিকে যাইতে আসলাম কারেন্ট নিতে কি আর সৌর বিদ্যুৎ না এটা কিতা চলে এর মনে আইপিএস এর দ্বারা আচ্ছা একটু সামনে যাই কিছু বৃষ্টি কমছে ভাই বালানি জি ভাই আলহামদুলিল্লাহ মজা করিল জয়েন আচ্ছা আচ্ছা ওই তো গাই ভাই ডিম বেস লাইন ভাইয়া বাহাই ডিমর মাঝে যেমন শোনা আর কি বুঝছেন ওই তো গা ভাই ডিম বেসরা ভাই ডিম আলি কত করি বেসরা ভাই যা 18 টাকা আলি 18 টাকা কমে না নিবা ভাই দাম কমছে কমছে যা আল্লাহ কমছে কিছু মনে কমছে 18 টাকা আলি ওই গুলো গা বিভিন্ন সবজি আর একটু আগে জানে লাউ দেখাইছিলাম গ্রাম বাংলার ঐতিহ্য ভাই ফসল হতো গা ভাই আমি ইব্রাহিম হোসেন উজ্জ্বল আর আপনার বাড়ি কোন জায়গা ভাইয়া বলবেন কিন্তু ইনশাল্লাহ কইমু ভাই আমার বাড়ি উসমানীনগর ও দেখো গা মোহাম্মদ রুমান ভাই আমি সিলেট ঢাকা দক্ষিণ তাই দেখলাম ধন্যবাদ জানাই রাম সুয়েব আহমদ ভাই ইন্ডিয়া তাই দেখলাম সুয়েব ভাই আপনি ইন্ডিয়া কোন দিন গেলা আপনি আমার কোন জানো কিতাবা তোমার ব্যবসা চলেন নি আলহামদুলিল্লাহ চালাইয়া যাও লেম্বু লেম্বু লইয়া খুব সুন্দর বইছ রায়েল আহমদ ভাই ডিমের আলি অত কম নি জিও ভাই ডিমর আলি অত কম ইয়া আল্লাহ আমার চাচার অকল আলু ভিজি গেছে রা মেকে ইয়া আল্লাহ ও চাচা উপরে দি তিও নাই নি বা বেটা গুতার বা আসলে বড় কষ্ট লাগে রা আরে গোর বাক করে দে রে মা আলা বালা বালা আছনি বালা আছনি আল্লাহ আল্লাহ রাসুল ইয়া আলু গুন্দা বিজাইলে রে বা তা বলে আমি সরকারি গোর বাঙ্গা যে বাঙ্গা বা সরকারে বাক করে তো ইমরান হোসেন ভাই আমি দুবাই থেকে দেখলাম অনেক বালা লাগে লাইভ টিভি দেখে ধন্যবাদ ইমরান ভাই লাইকটা শেয়ার দিবা আমার চাচা দেখে বড় দুঃখ লাগলো ওই তো গা সবজি তা খুবই ফ্যান্টাস্টিক সবজি আমরা তাজপুর বাজার দেখলে মন জুড়াই যায় বিভিন্ন জাতের সবজি বিভিন্ন জাতের সবজি ওই তো গা আমরা অনেক বাইরে নকল আসলে আইয়া বাজার করেন এমডি জনি আহমদ ভাই আমাদের এখানে লাল ডিম 40 টাকা মেহদি হাসান ভাই ডিম 60 টাকা আলি জি ভাই রাহেল রাহেল আল হাসান ভাই বাক্কা বড় বাজার জি ভাই বড় বাজার অনেক বড় বাজার মাছ বাজারও কারেন্ট নাই বুঝছেন নি আর মাছ বাজারও গিয়া আসলে এমডি নুমান আহমেদ ভাই জুন্তাপুর থেকে দেখলাম ধন্যবাদ জানাইলাম রিমাল আহমেদ ভাই ভাই আমার ডিম লাগবো 10 আলি জি ইনশাল্লাহ আমি বিচারা নাম্বার দিলাম ভাই মারুফ আহমেদ ভাই আসসালামু আলাইকুম এমডি মারুফ আহমেদ চৌধুরী ধন্যবাদ জানাইলাম এমডি মারুফ আহমেদ চৌধুরী আমরা লোক যুক্ত হওয়ার লাগে বুঝছেন নি অনেক মই মুরব্বী আন্দা অকল বাজার হয় আৰু দুকা হাজা কিটা কৰ ৰাই বালা আছনি রাজন আহমদ দুবাই তা কি দেখলাম ধন্যবাদ জানাইলাম রাজন আহমদ ভাই সিলেট অনেক বৃষ্টি দিচ্ছে ভাই জয় ভাই সিলেট আমরা উসাইডও বৃষ্টি দের বৃষ্টি লইয়া আসলে লাইভটা আইছিলাম অহন আইছি বাজারৰ ভিতৰে বুঝছেন নি কিটা কৰমু আমাৰ অনেক ভাই হলে কমেন্ট কৰিয়া কইরা বাজার দেখতা যার কারণে আমি বাজারও ভিতরে ঢুকি গেছি আর আসলে মূলত লাইফটা আছে আল্লাহর রহমত আল্লাহর রহমত বৃষ্টি এই বৃষ্টি লইয়া লাইব আসলাম ও দেউকা ও দেউকা অন্ধকার হয়ে গেছে আর একটু পরে আজান হইব সবচেয়ে বড় একটা সিস্টেম হইল আমি আপনারা জানাই রাহেল আল হাসান মুলার কেজি কত মুলা আছে নিবা মুলার কেজি কত মুলার কেজি কত আমার ভাই আমার এক ভাই জানতো এরা কমেন্ট করিয়া কইছেন বিদেশ থাকি কত 30 টাকা 30 টাকা মুলার কেজি ভাই রাহেল আল হাসান ভাই মুলার কেজি 30 টাকা ভাই আর ও ভাই কইরা 40 টাকা তারা দুইজনের মাঝে দুই মত ও ভাই দুই মত করিও না দুই মত করলে সংসার চলতো না বুঝছেন আকবর হোসেন ভাই বালানি ভাই জি ভাই বালা আছি ভাই আপনি বালা আছেন নি আর সবচেয়ে বড় জিনিস আমি যে জিনিসটা আপনার লগে শেয়ার করতাম আসলাম বাজারের ভিতরে এই মুহূর্তে কারেন্ট নাই মজা পাইতে নাই আপনারা আমি আরো দিন অবশ্যই বাজার লাইভ করবো আপনারা দেখাইমু ইমরান হোসেন ভাই ভিডিওটা অনেক ভালো লাগে জি ধন্যবাদ জানাইলাম ইমরান ভাই আকবর হোসেন ভাই বালা আছেন নি ভাই জি ভাই বালা দিলওয়ার হোসেন ভাই হাই ধন্যবাদ জানাইলাম ভাই এই বাজারের একটা সিস্টেম হইলো আপনার ও একটু পরে মাগরিবর আজান হইব আর মাগরিবর আজানোর লগে লগে আজানোর লগে লগে আপনার দেখবা মাছ বন্ধ হয়ে যাবে আজানোর লগে লগে সকল যাইবা কি তারা কিন্তু নামাজ সব বন্ধ হয়ে যায় যাই হোক আল আমিন আহমেদ ভাই অনেক সুন্দর বাজার ধন্যবাদ জানাইলাম
মঞ্জু দাস ভাই মাছ বাজার দেখাও জি ভাই মাছ বাজার দেখা হেতো নাই আসলে পাতাকপির কেজি কত শামিমা বেগম শামিমা আফা কইছেন পাতাকপির কেজি কত পাতাকপি কইও না নি 40 টাকা কেজি অনেকে বিদেশ তাই কমেন্ট কররা বা কত হইতা 40 40 40 টাকা শামিমা বেগম পাতাকপি হইলো 40 টাকা রাজন আহমেদ ভাই কইছেন ফুলকপির কেজি কত 120 ফুলকপি কত 120 টাকা 120 টাকা কেন কত দাম কেন ভাই 120 টাকা ফুলকপির কেজি ভাইয়া আপনি সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন আমার সাথে দেখা করবেন প্লিজ ইতি ইব্রাহিম হোসেন উজ্জ্বল জি ভাই আমার মেসেঞ্জারও আপনি নক করতে পারেন আমি নাম্বার আপনি আমার কাছে নাম্বার নিতে পারেন এমডি জনি ভাই মাছবাজার নিয়ে যান ভাই আসলে মাছবাজার দুঃখিত আমিও দোকাইন সব অফার হয়ে গেছে আর মজা পাইতে নাই আপনারা বুঝছেন নি একটু পরে সকল নামাজও এই বাকি তো যাই হোক নজরুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই খুব সুন্দর লাগে আমেরিকা থেকে আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম ভাই আমেরিকা থেকে আমরা লগে যুক্ত হওয়ার লাগি তো আমরা আসলে নজরুল ইসলাম ভাই আপনার কই আমরা কিন্তু তাজপুর বাজারও আছি ঐতিহ্যবাহী তাজপুর বাজার আর তাজপুর বাজার আসলে মেঘর লাগি লাইফটা লগে আসলাম বৃষ্টি আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত যে বৃষ্টি আজকে বর্ষিত হয়েছে আপনারা জানেন যে তিন চার দিন খুবই গরম আছিল এই গরমের লাগি আজকে যে বৃষ্টিটা দিচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন ও বৃষ্টি লইয়া লাইব আসলাম তো অনেকেই আসলে কমেন্ট করছেন যে বাজারের ভিতরে যাওয়ার লাগি ও লাগে আমি বাজারের ভিতরে আইছি আমার ভিউয়ার সকল লাগে আকবর হোসেন ভাই তাজপুর নি বাজার দেখান ভাই জি ভাই তাজপুর বাজার মায়ার সিলেট মায়ার সিলেট তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভিতরে গিয়ে আমি মাছ দেখাইতে পারলাম না এমডি শান্ত ভাই কেজি মূলা কত মূলার কেজি ভাই 30 টাকা কইছেন ভাইয়া ওই দোকা নজরুল ভাই আমার বাসা তাজপুর বাজার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাজপুর বাজার আপনার বাসা আপনার ঐতিহ্যবাহী উসমাইনগর উপজেলা তাজপুর বাজার রাজন আহমদ এত দাম নেই সবজি আরফিন সামিয়া একটা কোন বাজার ভাই জি আরফিন সামিয়া আপু এটা হচ্ছে তাজপুর বাজার আর উসমাইনগর উপজেলা তাজপুর বাজার আর তাজপুর বাজার আপনারা দেখাইলাম আর অনেক দামও ইতিমধ্যে জানলাম যে ইনো দোকান লেবু আছে তারপরে জিঙ্গা আছে মুয়াজবিন আফাজ ভাই সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে ধন্যবাদ জানাইলাম ভাই ও দোকা সিসিংরা জিঙ্গা সিসিংরা এরপরে উড়ি কেউ কেউ ওইটার কিতা কেন সিম আর বিভিন্ন নামে রাখেন যাই হোক এরপরে আছে শশা এরপরে লুবি উড়ি এরপরে আছে বেগুন এরপরে আছে টমেটো এরপরে আছে ফুলকপি আলু মুকি মূলা এরপরে পাতাকপি এরপরে আছে কাকরুল এরপরে আছে ডেরেস মানে ভেন্ডি যেটা এরপরে কাঁচামরিচ পটল এরপরে বটবটি নাকি তাই এটা এটা কিতা লুবি উড়ি অন্যান্য মানুষের বটবটি হয়নি বটবটি হওয়ার কারণটা কিতা আচ্ছা যার যার দেশের ভাষা তবে বটবটি হওয়ার পিছনে একটা কারণ থাকে একটা বটবটি ডাকে একটা ফাড়ার তোলে পড়লে বটটারি উঠে এর লাগে একটার নাম বটবটি যাই হোক ভিউয়ার্স আপনারা ধন্যবাদ জানাইলাম যারা আমরা লোকে যুক্ত হয়েছেন কেউ কেউ তাজপুর এলাকার আছেন অনেক প্রবাসী ভাই বোন আমরা লোকে যুক্ত হয়েছেন সকলের অসংখ্য ধন্যবাদ জানাইলাম মায়ার সিলেটের পক্ষ থেকে বৃষ্টি লাগে আসলে বাজারও মানুষ কম আর এই মুহূর্তে মানুষ কম থাকার কথা আসলে আজানোর লোকে লোকে মাছ কিন্তু বন্ধ হয়ে যায় আপনারা জানেন আপনার এনে ডিমও তো কম কেন একজনে কমেন্ট করছেন আপনার ডিমর দাম বলে কম শান্ত ভাই লেবু কত টাকা ভাই হরিয়ায় চিন্তা যাই হোক এই মুহূর্তে আজান হয়ে গেছে আমিও লাইফ টাইপ দেয়নি মুখে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবা যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন সকলের অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইলাম ধন্যবাদ জানাইয়া বিদায় নিলাম ভালো থাকবা সুস্থ থাকবা সকল সর্বাঙ্গীন দিবে কামনা করি আল্লাহ হাফেজ ভালো থাকুক আসসালামু আলাইকুম আদাব